দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েও আসছে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন দ্রুত কারফিউ তুলে নেওয়া হবে দুর্বৃত্তদের হামলায় সরকার ব্যবসায়ীদের ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান জানতে চায় বলে জানান তিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে কয়েকজন প্রতিমন্ত্রী সহ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সালমান এফ রহমান এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তের হামলায় সরকারি স্থাপনাসহ বেসরকারি খাতেও চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এইসব সহিংসতায় বন্ধ হয়ে যায় কারখানা পরিবহন সেবা বন্ধ থাকায় ব্যাহত হয় আমদানি রপ্তানি সেবাও স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম তৈরি হয় কন্টেনারের জট ইন্টারনেট সেবা বন্ধের কারণে আর্থিক সেবা ও বিদেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে সব ধরনের যোগাযোগ এতে তৈরি পোশাক সহ অন্যান্য ব্যবসায় রপ্তানি আদেশ কমে যায় এমন পরিস্থিতির পর বাণিজ্য বিদ্যুৎ ও আইসিটি প্রতিমন্ত্রীকে নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পাঁচ ছয় দিন তারা কন্টেনার ক্লিয়ার করতে পারেন নাই ওটার জন্য ওদেরকে ড্যামারেজ ফোর ড্যামারেজ দিতে হচ্ছে বিভিন্ন খাতের তারা আমাদেরকে যেন লিখিতভাবে কোন সেক্টরে কত ক্ষতি কার কি হয়েছে ওটা আমাদেরকে জানাইতে আমরা তখন ওটা নিয়ে করবো কথা বলবো কি আমরা নর্মাল সিটা নিয়ে আসতে চাই কারফিউটা শিথিল করাটা আমার অনেক বেড়ে গেছে স্থবিরতা কাটিয়ে আবারও আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে বেড়েছে সরবরাহ ব্যবস্থাও ব্যবসায়ী নেতারা জানান আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছেন তারা অ্যাসেসমেন্ট করার জন্য এটা বিজিএমই বিকেএমই বিটিএমই বিভিন্ন সেক্টর তারা কাজ করতেছে ইনশাআল্লাহ আজকের মধ্যে হয়তো আমরা এটা পেয়ে যাব এবং আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে এটা দেওয়ার জন্য দু একদিনের মধ্যে আমরা এটা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ দেওয়া হবে এবং আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট চাইবো সেটা ব্যাঙ্ক চ্যানেলে হইতে পারে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে ব্যবসা বাণিজ্য বেশি বাধাগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা এর আগে চট্টগ্রাম বন্দর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা ও বিদ্যুতের বহুমুখী সমস্যা নিয়ে নীতি নির্ধারকদের সাথে আলোচনা করেন তারা আলম এটিএন বাংলা ঢাকা